বর্ষার শেষ আর শীতের আগমনী বার্তা। শরতের স্বচ্ছ নীল আকাশে সাদা মেঘের থোকা, নিচে দোল খাচ্ছে শুভ্র কাশফুল। দেখলে মনে হবে একরাশ মেঘ যেন নেমে এসেছে। শুভ্র এই কাশফুল দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন সিলেট নগরের মীরাপাড়া এলাকায়। সৌন্দর্যকে স্মৃতি করে রাখতে ফ্রেমবন্দি হচ্ছেন অনেকে। ফেসবুকে সবেও দেখলাম পিকচার আপলোড করা, যেন আইলাম ওখান খুব আশীর্বাদে, একটু হালকা একটা সুন্দর একটা বাতাস আছে, নাইস ভিউ। ঢাকা থেকে বেড়াতে আসছি, মানে ভালোই লাগলো আমার। মোটামুটি ভালো, বিকালবেলা সবাই বন্ধুরা মিলে আসলাম, আড্ডা দিলাম। অনেকে দেখলাম ওই দিন কাশফুল এসে বনে আগুন লাগাই দিতে, মানে এরকম করে কিন্তু কাশফুল আস্তে ধীরে কমতেছে। সবাই যদি দশটা পার বারোটা করে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যায় ফুল থাকবে কীভাবে, মানে সৌন্দর্যগুলো আমরা নষ্ট করে ফেলছি। আমাদের আসলে আমাদের বৈচিত্র্য এবং সৌন্দর্যগুলো রক্ষা করা উচিত। শুভ্র চাদরে ঘেরা এই সাদা কাশবন প্রকৃতি প্রেমীদের কাছে এখন এক দর্শনীয় স্থান। তবে প্রবেশ মুখে টিকিটের নামে টাকা আদায়ে খুব প্রকাশ করেছেন দর্শনার্থীরা। এই সাময়িক একটা ইনকামের ব্যাপার চিন্তা করে মানুষকে বিভ্রান্তমূলক পর্যায়ে সৃষ্টি করে এই টিকিটটা নিচ্ছে, বলতেছে যে ভাই পার্কিং এর টিকিট করুন এবং এই ঢুকতে হলে টিকিট লাগবে। মহিলা লোক গাইছেন আপনি ঢুকতে বাস দিয়ে বেড়া ফাইন করেছেন কয়টা, এখন তো টিকিট না দিলে একটা বেড়া সারা বিষয়। পর্যটকদের নিরাপত্তার স্বার্থেই নাকি টিকিট সিস্টেম করা হয়েছে, এমনটাই জানালেন স্থানীয়রা। ইট পাথরের যান্ত্রিক জীবন থেকে বাইরে এসে একটু স্বস্তির নিঃশ্বাস। অনিন্দ্য সুন্দর এই শুভ্র কাশফুল করোনায় বিপর্যস্ত মনকে দিতে পারে একটু প্রশান্তি। শরীফুল ইসলাম চৌধুরী, চ্যানেল এস নিউজ, সিলেট।